দেশ বিদেশের চাকুরি খুঁজুন foreignjobs24.com, সার্চ ইউর ফিউচার। ফিলাজ সাহেব, সালাম আলাইকুম। যা, আপনি ভালো আছেন তো? জি জি, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনার দোয়া। হ্যাঁ, আমি সিআরই অফিসার এমডি মুশারফ বলছিলাম। আমার এলাকার গরিব কয়েকটা ছেলে আছে, তাদের চাকরি দিতে হবে। আপনারা তো বললে নেওয়াই লাগে। না না, কি বলেন, আমি তো আপনাদের সেবায় নিয়ে থাকি। মনে হয় গরম চাতর মাথায় ঢালি। কি বলছেন, আমার মাথায় কাটবেন? আমি আপনাকে 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 বলবো কেন? এই গাটার বাচ্চা, দিকে তোরে হাজার দিন নিষেধ করেছি, যখন আমি টেলিফোনে কথা বলবো তখন তার ভিতরে চা দেখাবি না, তুই ঢুকবি না রুমের মধ্যে। সরি স্যার, সরি স্যার। এই ব্রিটিশ মাচক্ষরে একটা শব্দ দিয়ে এস ও আর আর ওয়াই, এটা খুব ভালো করে শিখছিস না? বাংলা দুই লাইন বলতে পারো না তুমি? একে সরি, তোর চাকরি আজকে থেকে নেই, যা। এত চিনি দেওয়া দিছে, তোর না নিষেধ করছে, আপনি চিনি দিবি না? এই গাড়া খুব লজ্জাবতী মা একদম ঠিক বলেছে, ও সবসময় ঘরে চুপচাপ বসে থাকে, যখন বাড়িতে অনেক লোকজন এসে যায় না, তখন সবার সামনে তো বোরকা পরে বাড়ির সমস্ত কাজ করে। শুধু তাই না, আমাদের মেয়ে তো ভালো গানও গাইতে পারে। না না, কেউ না, আমাদের বাড়ি কাজের মেয়ে। কাজের মেয়ে বলছিস না, যান ভিতরে যান। ভালো করে যাচাই করো, ঠিক আছে? শাড়ি শাড়ি শাড়ি
বাবা এটা বেশি সুন্দর। এটা দেখ, আমি তোকে দেখাই মা, এটা পড়লে সুন্দর দেখো। যাও না মা, ওকে একটু রেডি করে নিয়ে আসো, যাও। তো মনে করো যে বিয়ে শাদীর পরে যদি আল্লাহ কবুল করে, আমার অবস্থা মানে আমার ছোঁয়া সম্পর্কে সবই তুমি মালিক, তো তখন আমার এই মানে তোমার নিজের ব্যবসা হবে, তখন কি হবে? না, আমার মেয়ের তো ছোটবেলা থেকে আর্মিতে যাওয়ার খুব শখ ছিল। হ্যাঁ, তো সে আর্মিতে যায়নি, আর্মি স্টাইলে সালাম দেয়। ভালো করে আসসালামালাইকুম। বসো মা, বসো। বলেছিলাম না আমাদের মেয়ে একটু লজ্জাবতী। বাবা বাবা, আমাদের দারোয়ান তো এইভাবেই সালাম দেয়। দারোয়ান তো আর তুই না, দারোয়ান এরকম সালাম দেয়? তুই তো আমার মা, লক্ষ্মী মা, ভালো করে সালাম, ভালো করে। বাবা, আমার সবকিছু কেমন যেন গন্ডগোল মনে হচ্ছে। দাঁড়াও, ঘটনাটা আগে ভালো করে বুঝি। আচ্ছা মা, তোমার নাম কি? ও, আমার নাম, আমার নাম হচ্ছে দুলালী। দুলালী, ঘরের কাজ কি জানো মা? আমি আমি কোনো কাজ জানি না। না না বাবা, আমি তো তিনটা কাজ জানি। আমার যখন রাগ উঠে তখন আমি যা পাই সব ভেঙে ফেলি। আর দুটা কাজ জানি, আমি গাইতে জানি, নাচতে জানি। আচ্ছা দাঁড়ান, আমি এখন তাদের নাচ দেখাই। ওয়েট, আম্মু আম্মু প্লিজ, বাবা বাবা বাবা, চলে কেন গেল? আমাকে বিয়ে হবে না বাবা, বলো না বাবা। আপা মানে আপনি কিন্তু ভালোই নাচেন। ভালোই নাচেন, আপা বলি ভালোই নাচেন। বাবা বাবা, আমি তোমাকে একটু পৌঁছাটা দেখতে ভালো না, তোমাকে একটা রাজপুত্রের মতো জামাই এনে দেবো মা, একটু সুন্দর রাজপুতের মতো জামাই এনে দেবো মা। শান্ত থাকতে পারো মা, স্যার টেলিফোন বাজতেছে তো। আর টেলিফোনটা ধর, আমি ধরবো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আপনারা চাইতেছে? বল, বাথরুমে আছি। স্যার বাথরুমে আছে? হ্যাঁ হ্যাঁ, বিকেলে মিটিং এ যাব। স্যার বাথরুমে মিটিং করে? ও বুঝছি বুঝছি, আপামনির বিয়ের ব্যাপারে কথা কইবেন তো। আচ্ছা স্যার আইলে কমুনি। এই লাইন কাটিস না, আমি আসতেছি, লাইন কাটিস না। আচ্ছা কে
স্যার লাইন তো কেটে দিছে। হাসির জন্য বহুবার চাকরি খেয়েছি, যা চাকরি যা। না স্যার ওই যে মানে স্যার প্যান্ট আপু তোমার নাম কি? ওর নাম দুলালি। লেখাপড়া কতটুকু করেছো মা? ও এবার বিএ পরীক্ষা দিচ্ছে। বিএ পরীক্ষা? আমি তো কলেজের প্রফেসর না, এখন তো কোনো বিএ পরীক্ষা হচ্ছে না। না মানে হচ্ছে আপনাদের সামনে যেহেতু আসছে তার মানে তো বিএ পরীক্ষার মতোই পরীক্ষা তো দিচ্ছে। আর যদি পরীক্ষায় পাস করে তাহলে তো বিয়েই হয়ে গেল, তাই না? তুমি সংসারে কাজকর্ম জানো কিছু? হ্যাঁ আপামনি তো জানে, জানে আপামনি তো সংসার সব কাজ জানে। এই আপনারা এত কথা বলছেন কেন? আপু তুমি কি সংসারে আর কোনো কাজকর্ম জানো? এই যেমন নাচ গান সেলাই অন্যান্য কিছু। বাবা দেখো জেরিটা কি করছে। একদম আমার লোক কি মামনিটা মতো দুষ্টুটা। চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে মা। বাবা তুমি তুমি টিভিটা অফ করলে কেন? আমি অফ করলাম কোথায়? আমার কাছে রিমোট আছে নাকি? এটা মনে হয় তাহলে ওই ডিশের লাইনার আছে ওখানে কারেন্ট চলে গেছে। না আমি রামসুদ্র দেখব। তুমি এক্ষুনি এক্ষুনি টিভিটা অন করে দাও। এই 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 এ
বাবা এদিকে আসো তো, এদিকে আসো, এদিকে আসো, তোমার শাশুড়িকে নিয়ে আসো, শাশুড়িকে নিয়ে আসো, ডাকো ডাকো তোমার মামনির মনটা ভালো আছে যা। একটা কথা বলি, এইভাবে আপা মনে প্রতিদিন লোকজনের সামনে না দেখানোর থেকে পেপারে একটা বিজ্ঞাপন করছে, তখন দেখবেন যে স্যার আর পাত্রের কোনো অভাব হবে। কিন্তু এলির যা অবস্থা, বিয়ে করবে রাজি স্যার? হবে হবে, যখন শুনবো যে আপনি অনেক টাকার মালিক, আপনার গাড়ি আছে বাড়ি আছে, তখন দেখবেন যে অনেকগুলো রাজি হবে স্যার। এতদিনে তুই একটা ভালো কথা বলতে পারলি, যা তোর বেতন 500 টাকা বাড়াই দিলাম। ঠিক আছে স্যার। ইন্টারভিউ? কিসের ইন্টারভিউ ভাই? আমার নাম নাম নাম্বারটা দেখ, নাম দাও। থ্যাংক ইউ ভাই, এটা আপনি খান ভাই। দেশ বিদেশের চাকুরি খুঁজুন foreignjobs24.com, সার্চ ইয়োর ফিউচার। সজল মিয়াকে আমি যান ভিতরে, যান স্যার ডাকে, এরপরে ডাকে, হ্যাঁ যান। আপনার বয়সটা একটু, আরে না না, বয়স মাত্র 30 চলছে। এতদিন বিয়ে করেননি কেন? বিয়ে করা হয়নি, এস্টাবলিশমেন্ট বুঝেনি তো, ব্যবসা এস্টাবলিশমেন্ট, এর মাঝে তিনটা আলু আড়ত করে ফেললাম, আর সম্প্রতি একটা বিমানও কিনে ফেলেছি। প্লেন কিনে ফেললেন তো, পারমিশন পাবেন কি করে? আরে এইগুলা কোনো ব্যাপার না, পারমিশন নেওয়ার লোকজন আমার আছে। আপ
আপনি হারুন তহসিলদার? আপনি তো চেয়ারম্যান। আমার নাম তাহলে শুনেছেন। আসলে গ্রামের লোকেরা আমাকে এতটাই ভালোবাসে যে শহরে এসেও আমার গুণগান করে যায়। না না না, গ্রামের লোক শহরে এসে বলবে কেন? আপনি তো কালকে আমাকে টেলিফোনে বললেন। এই দেখো, ভুলেই গেছি। কোনো সমস্যা নেই স্যার, আসলে আপনার মেয়েকে বিয়ে করে আমি সারা জীবন আপনাদের কাছে থেকে আপনাদের সেবা যত্ন করে দিতে চাই। আপনার নাম? রাশেদ কামরুল। আপনি লেখাপড়া করেছেন কোথায়? জি, সোনাতলা মেডিকেল কলেজ। সোনাতলা মেডিকেল কলেজ? ও, প্রাইভেট মেডিকেল কলেজ। আজকাল কত নামের প্রাইভেট মেডিকেল। তো আপনার সাবজেক্ট কি ছিল? জি, কাটাকাটি। কি মানে কোপাকুপি? কোপাকুপি? না না, ভয় পাবেন না, আসলে আমি সার্জন ডাক্তার তো, আর কোপাকুপি কাটাকাটি এটাই আমার কাজ। ও মাই গড, এখন ডাক্তাররা কোন ভাষায় কথা বলা শুরু করছে? একজন সার্জন আগে বলতো অপারেশন, এখন বলে কোপা কোপি কাটাকাটি। জি, আপনি তো পত্রিকায় বিজ্ঞাপনে ডিটেলস যা পড়েছেন, আপনি তো নিশ্চয়ই দেখে সজ্ঞানেই রাজি হয়েছেন। ভেরি গুড, আপনি আপনার মোবাইল নাম্বারটা আমাকে ডাক্তারের কাছে দিয়ে দেন, আমি শর্টলি আপনাকে। আপনার নাম? হাবিব খান। পেশা কি করেন? বিদেশ থেকে লেখাপড়া শেষ করে এসেছি, এখন বাবার সাথে ব্যবসা করতেছি। বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। তো আপনি পত্রিকার বিজ্ঞাপনটা ডিটেলস পড়েছেন? আমার মেয়ের সামান্য মানসিক সমস্যা আছে। কি? আপনার মেয়ে পাগল? এমনিতেই একটা পাগল পুষতেছি বাসায়, আবার যদি একটা পাগল আমদানি করি তাইলে তো আমি নিজেই পাগল হয়ে যাব। না মানে পাগল না, পাগল না, আমি আপনি বুঝতে চেষ্টা করেন, আমার মেয়ে সামান্য একটু মানসিক প্রতিবন্ধী। সামান্য সামান্য মানসিক প্রতিবন্ধী? এই নাকটা বা কানটা তো ই হইতে পারে, ব্যথা হইতে পারে, আমি তো পুরো পাগল তো আর বুঝতে পারিনি। না আমি তো আমার সহায় সম্পত্তি টোটালটা কোটি কোটি টাকার সহায় সম্পত্তি ট্রাস্ট করে দিয়েছে আমার মেয়ের নামে, আপনি সবগুলোর মালিক হবেন। আপনি কি টাকার লোভ দেখাইতেছেন? আমাদের পত্রিকার যে ডিটেলস দিয়েছিলাম, সরি সরি সরি, আপনি আপনার টাইম ওয়েস্ট করলেন, আমার টাইম ওয়েস্ট করলেন। স্যার, আজকের মতো কোনো ক্যান্ডিডেট নাই, সবার ইন্টারভিউ নেওয়া শেষ। আচ্ছা, তাহলে এক কাজ কর, তো দেরি হয়ে গেছে, আমার তো একটা মিটিং আছে, তুমি কি শুধু বিজ্ঞাপন দেখে এই শহরে এসছো? মিস্ত্রি তোমার নাম দেখছি না। চাকরির খোঁজে স্যার। ও, তার মানে তুমি পাত্রর জন্য মানে পাত্র ক্যান্ডিডেট হিসেবে আসো নাই? না না স্যার, চায়ের দোকানে কি চায়ের দোকানে কি বল খেলছিল? চায়ের দোকানে বলা বলি করছিল স্যার, চাকরির ইন্টারভিউ স্যার। দয়া করে দয়া করে দয়া করে কি দয়া করে একটা চা খাবা চা? না স্যার, যদি একটা 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 চাকরি স্যার, মানে যে কোনো চাকরি স্যার, আমি যে কোনো কাজ পারবো স্যার, যে কোনো কাজ স্যার, হিসাব লেখা স্যার, বিল দেওয়া, সব 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 সব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার যখন লোক লাগবে তখন আমি তোমাকে ডাকবো স্যার। স্যার স্যার, এই যে কোনো কাজ স্যার। আচ্ছা আচ্ছা, যে কোনো কাজ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার মোবাইল নাম্বারটা কাকনের কাছে দিয়ে যাও। স্যার, মোবাইল তো নাই স্যার।
মোবাইলটাও নাই এ যুগে। ওফ, আচ্ছা তুমি এক কাজ করো, এটা আমার কার্ড, এটা রাখো, বিকালে বিকালে বাসায় আসো, বিকালে। হ্যাঁ যাও যাও যাও। স্যার কি হলো, পেটে কি হয়েছে আবার, কি কি সমস্যা, কি ঠিক আছে আপনি গেটে দাঁড়ান, আমি স্যারের কাছে জিজ্ঞাসা করে আসতেছি। আপনি কে? কেউ শিমুল। শিমুল কোথেকে এসেছেন? জি বলছে স্যার, স্যার আসতে বলছিল। বুঝছি, বসেন 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 বসেন। মোহিনী, আজকাল কি তোমার বুদ্ধিশুদ্ধি লোক পেয়েছে? তুমি যখন তখন যাকে তাকে ঘরে ঢুকাচ্ছ। যাও, পাত্রপক্ষের আসার সময় হয়ে গেছে। মা, বাবা আসতে বলেছে। আজকাল কি তাহলে আমার জন্য এই ধরনের পাত্র আসছে? বাবা যখন পাঠিয়েছে ঠিকই আছে, পাত্র তাবিজ। আহারে, এত সুন্দর একটা মেয়ে, কিন্তু বোবা, মনে হয় তারও একটা তাবিজ লাগবে। তাহলে
আমার মেয়ে আপনাদের নিশ্চয়ই পছন্দ হয়েছে। জি জি আমারও। কিন্তু বাবা ওই যে একটা ছেলে আছে না গলায় তাবিজ, তো ও কোথায়? ডুলু মা, ও তো পাত্র না, ও তো আমাদের বাড়িতে কাজের লোক। আপনাদের মধ্যে থেকে পরীক্ষা নেওয়া হবে, তিনজনের সাথে তো আর মেয়ে বিয়ে দিতে পারবো না। বাবা আমি তিনজন কি বিয়ে করব? হ্যাঁ মা, আগে পরীক্ষা নিয়ে দেখি কে সবচেয়ে ভালো করছে, তার সাথে তোমার বিয়ে হবে। তাহলে প্রথম টেস্ট শুরু করা যাক। হারুন সাহেব, আপনি এত অল্প বয়সে চেয়ারম্যান হলেন কিভাবে? আসলে এলাকার লোকজন আমাকে অনেক ভালোবাসে, তো এই জন্য আমাকে চেয়ারম্যান বানিয়েছে। না মানে চুরি টুরি করেন? না না না। তাহলে জনগণ আপনাকে ভোট দিয়ে বানিয়েছে? জি। বাবা বাবা বউকে বাদ দিও না, পাত্র হিসেবে তো খুব ভালো ছেলে। এবার আমি আপনার মেয়ের মনটা ভালোবেসে চুরি করে বিয়ে করতে চাই। রাশেদ সাহেব, আপনি নিজের একজন ডাক্তার, আমার মেয়ের কিঞ্চিত মানসিক একটু ডিস্টারবেন্স আছে জেনেও আপনি কেন বিয়েতে রাজি হলেন? আমি একজন ডাক্তার, আপনাদের মেয়েকে যদি আমার সাথে বিয়ে দেন তাহলে আমার বিশ্বাস যে আমি ওকে চিকিৎসা করে ভালো করে তুলব। সজল, আপনি কেন আমার মেয়েকে বিয়ে করতে চান? এই যাবৎ তো অনেক কিছুই করলাম, একটা বিমানও কিনে ফেলেছি, এখন আপনার মেয়েকে বিয়ে করলে যে টাকা পাবো তা দিয়ে দুটো জাহাজ কিনব। হ্যাঁ ঠিক আছে, আপনি ঠিক আছে, কিন্তু আপনি আমার মেয়েকে বিয়ে করলে আমি জাহাজ কিনার দুটো যৌতুক হিসেবে টাকা দেব, এটা তো ঠিক না। আচ্ছা ঠিক আছে, আমাদের যখন টাকা পয়সা হবে মানে আপনাকে দেওয়ার মতো তখন আপনাকে ডাকবো, আপনি এখন আসুন প্লিজ প্লিজ প্লিজ। এবার আমি টেস্ট নেব। মা আপনিও? কেন আমি নিতে পারি না? তোমরা শোনো, আমার মেয়ে মাঝে মাঝে অসুস্থ হয় এবং সারা রাত জেগে আমি তাকে সেবা শুশ্রূষা করে থাকি। আজকে তোমাদের একটা টেস্ট নেওয়া হবে, তোমাদের দুজনের মধ্যে যে সারা রাত জেগে আমার মেয়ের পাশে এক ফোঁটা না ঘুমিয়ে কাটাতে পারবে সে হবে আমার মেয়ের একমাত্র যোগ্য পাত্র। সারা রাত জেগে থাকতে হবে? হ্যাঁ সারা রাত জেগে থাকতে হবে। কি তোমরা রাজি? শোনো ছেলেরা, এই রুমে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে, কেউ যদি এক সেকেন্ডের জন্য ঘুমানোর চেষ্টা করো ধরা পড়ে, বুঝতে পারছো? আরো একটা কথা, বাইরে আমার পিয়ন আরো একটা ছেলে তোমাদের নজরদারি করবে। ওকে তোমরা থাকো। যত যাই হোক আজকের পরীক্ষায় আমি জিতব। সে দেখা যাবে কে জেতে কে হারে, আমি থাকব। জামাল জায়গায় থাকো, আমি একটু ঘুমাই।
আগে জানলে দুই টাকা দিয়ে একটা কয়েল কিনে আনতাম, তো নশা। হ্যাঁ মিয়া, চুপ থাকেন তো। এত বড় লোক, এটা এরোসল পর্যন্ত মশার কামড় খেয়ে তো ডেঙ্গু হয়ে যাবে। ভূত বলে পৃথিবীতে কিছু আছে? ভূত 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 ফাজলামি কথাবার্তা বলেন না, কিসের ভূত? বুঝছি, আপনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করতেছেন, মনে করছেন যে আমি ভয় পেয়ে চলে যাব। আর আপনি, তা হবে না। দাঁড়াবো ভাই, টাকা পয়সার দরকার ভাই, এই বিয়েতে রাজি হয়েছি ভাই। ভাই, আমিও সত্যি কথা বলি, আমি আসলে কোনো MBBS ডাক্তার না, গ্রামের পল্লী ডাক্তার। একটা হাসপাতাল বানানোর খুব ইচ্ছা, তো তাই ভাবলাম যে এই বাড়িতে এসে ওই মেয়েকে বিয়ে করলে অনেক টাকা পয়সা করলে আমি হাসপাতালটা বানাতে পারবো। কিন্তু এখন দেখতেছি যে যান নিয়ে এখান থেকে বেঁচে যাওয়াই তো অনেক কঠিন ব্যাপার। আমি কি জানতাম যে এরকম হবে? তুমি চুপ করো, বলতেই হবে ওরা। বাড়িতে তোমার কে কে আছে? তারপরে তুমি এতিম? হ্যাঁ এতিম ছেলে, তুমি ওকে বাবা বলতে পারবে? ওকে বাবা বলতে পারবে? ছেলে নেই, ওকে বাবা বলতে পারবে? বলো আমাকে বাবা, বলো বলো আমাকে বাবা, বলো বাবা, বলো বাবা, বলো আমার বাবুকে, বাবা বলতে পারবে? আজকে থেকে আমার ছেলে। হ্যাঁ আমার ছেলে, আজকে থেকে আমার ছেলে বাবা, আমার ছেলে। তোমাকে আমি অনেক বড় চাকরি দেবো, অনেক বড় দায়িত্ব পালন করতে পারবে না বাপ। হ্যাঁ তো ভালো ছেলে, খুব ভালো ছেলে। মেয়েটার দায়িত্ব নিতে পারবে বাপ,
চাকরিটা কেমন? তাহলে তাবিজটা খুলো। দেশ বিদেশের চাকুরি খুঁজুন foreignjobs24.com, search your future.